উড় বই হারা বই ডানা মেলবো আকাশে আকাশে বাতাসে এটা আমার সিদ্ধান্ত, আর আমার সিদ্ধান্ত আমার একলাই নিতে হবে। আজকে অন্য কারোর সাথে তার ফিউচার প্ল্যানিং এর কথা ইন্টারেস্ট নিয়ে শুনবো, এতটা রুচিহীন তুমি আমাকে ভাবলে কি করে? ও গড, মা আসিফ আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। তোর ডিসিশন আমি পরে শুনবো, আর যদি ছোট্ট করে আমার সাজেশন জানতে চাস তাহলে বলি। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিস না, আমার উপর কিছু দায়িত্ব ছেড়ে দে। ও ইয়েস ইয়েস, আমি আপনার কথা অনেক শুনেছি আমার কাছে। আপনারা ভালো বন্ধু, রাইট? ভুল শুনেছেন, আমাদের রিলেশনশিপ এখন আর কোনো বন্ধুত্বের পর্যায়ে নেই, বরং আপনি এটাকেও বলতে পারেন। সাইফ প্লিজ, দুহায় আল্লাহ, রাগ করে থাকেন না। খিজির যা কইছে এটা খিজুরের কথা না, আমি ওরে পাঠাইছিলাম, আমি কইছি ওরে কইতে। শুনে দরজাটা খুলে অবশ্য একটা ব্যাপারে একটু অবাক হলাম আজকে আমি। কি? আমি মামুনিকে বলতে গিয়েছিলাম যে তুমি আজকে আসবে, দেখলাম যে মামুনি অলরেডি জানে, আর তাকে খুব আপসেটও লাগছিল। সো কিছু বলেছেন কেন আপসেট? না, তবে আসিফ, আমার কি মনে হয় জানো যে কেউ তোমার আর আমার ব্যাপারে মামুনিকে মিসলিড করছে, কারণ শি নোজ দ্যাট ইউ আর কামিং। আচ্ছা, তুমি যে আজকে এখানে আসবে এটা কি ও জানে? তা জানে, বাবাকে আমি আমাদের ডিসিশন বলেছি, আর আন্টিকে যে কনভিন্স করতে চাইছো তাও বলেছি, কিন্তু বাবা কিছু বলেনি আমি 100% শিওর। এনিওয়েজ, এমনও হতে পারে যে আমি শুধু শুধুই টেনশন করছি। হোপ সো। আচ্ছা শোনো, কখন বের হচ্ছ? 9টার মধ্যে চলে এসো প্লিজ। হ্যাঁ, মামুনি কিন্তু অনেক পাংচুয়াল, আর বুঝতেই পারছো আজকে মিটিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই যে এক্ষুনি বলে আবার অযথা টেনশন করছো। লিসেন, আমি অফিসে পৌঁছেই মিটিংটা সেরেই 9টার মধ্যে স্টার্ট করব। অফিস থেকে তো তোমাদের বাসা কাছেই, সো আই উইল বি দেয়ার অন টাইম, আই প্রমিস। অ্যাট এনি কস্ট আজকে আন্টিকে আমি কনভিন্স করবই। Really? Hmm. Okay. I'll be waiting for you. Amyo. Bye. Bye. Thank you.
করছিস? আপনাকে খুন করেছেন তপতি, তপতি বিষ, আপনি ওকে বিষ খাইয়েছেন, আপনি ওকে খুন করতে চেয়েছিলেন, আপনি ওকে, আমি আমি আপনাকে ছাড়বো না তপতি। এই লোক, এই লোকটাকে প্রথম দিন থেকে তাকে আমার ভালো লাগেনি, ও তপতিকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছে, আমি 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 ওকে পুলিশে দেবো। এই সবাইকে ডাক, এখানে খুন হয়েছে, মুখ সামলে কথা বলবেন। আমি ঘরে দরজা ভেঙে দেখি এই অবস্থা, আমি বিষ খাওয়া নাই কে, আপনি বিষ খাইতে বাধ্য করছেন, আপনার কারণে আজকে এই অবস্থা। এত বড় সাহস আপনার, একটা মানুষকে খুন করে আপনি আমার উপর ব্লেম দিচ্ছেন, আমি আপনাকে পুলিশে দেব। এই খুন, খুন, এখানে একটা খুন হয়েছে, এই এখানে খুন হয়েছে, এখানে একটা খুন হয়েছে। চুপ করো দাদা, তোমরা কি মানুষ? একটা মানুষ মরে যাচ্ছে, তোমরা এসব কি কথা বলছো? আমি তো সেই স্কোপটা নষ্ট করে এখানে আসলাম, আমি আমার কথা মতো আমার কাজ আমি করেছি, কিন্তু তুমি কি করেছো? তুমি তোমার কথা রাখুন, তুমি এখনো রূপার সাথে ওই বাড়িতেই একসাথে আছো, কেন? স্টপ ইট, রূপাকে আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না, কোনোভাবেই না, এবং এটা আমি আমার ফ্যামিলিকে পর্যন্ত জানিয়েছি। সো সো অনেকগুলো ব্যাপার আছে যেটা তুমিও জানো না, আমি নিজেও জানি না। আসিফের সাথে রূপার একটা রিলেশন হয়েছে এবং সে কারণে রূপাকে আমি চাইলেও বাড়ি থেকে বের করে দিতে পারছি না। ওয়েট, আসিফের সাথে রিলেশন হয়েছে তো তাতে কি হয়েছে? কেন আমার করার কি আছে? আমার সাথে এটার কি সম্পর্ক? কারণ আছে, কারণটা আমার ফ্যামিলি। ড্যামন, তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, এখনো তোমার ফ্যামিলিকে তুমি প্রায়োরিটি দিচ্ছো স্যার? আমি তোমার কথা চিন্তা করে একবারও অন্য কিছু না ভেবে সরাসরি এখানে চলে এলাম, আর এখনো তুমি তোমার ফ্যামিলির দোহাই দিচ্ছ আমাকে? স্টপ ইট, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা কেন করছো না? আশ্চর্য, কি বুঝবো, কি বোঝাতে চাও তুমি? তোমার জন্য আমি সবকিছু ছেড়ে এখানে চলে এলাম, তুমি আমাকে আর কি বুঝতে পারো? আরে তুমি চলো, আমরা দুজন একটু একটু ঠান্ডা মাথায় ডিসকাস করি। ডিসকাস করার কোনো সময় নেই,
ডিসিশন নাও শুনাই। ইদার তুমি আজকে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, না হলে আমি দেশ ছেড়ে চলে যাবো ফরএভার। অসুবিধা নেই বলেন, বাট গাড়ির সামনে কেন, প্লিজ সরেন। যে শুনুন, এটা কি ধরনের ভদ্রতা হলো? আপনি আপনি আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রইলেন। আপনি আমার সঙ্গে কথা বলবেন? আমি তো ফোন অনেক তো রাত হলো, এখন আপনি যান, আমরা তো আছি, থাকি আরো কিছুক্ষণ। আপনাকে যে কি বলে আমি থ্যাঙ্কস দেব, মানে আপনি তখন যদি অ্যাম্বুলেন্স নিয়ে না আসতেন বৌদিকে হয়তো। কেন খারাপ চিন্তা করছেন, বিপদ কেটে গেছে। ডাক্তার তো তাই বললো, বাট এখনো 24 ঘন্টা থাকতে বলেছে। যেটা অ্যাডভাইস করে সেটাই করুন। ও, এত কিছুর মধ্যে মনে ছিল না, প্লিজ কালকে অফিসে বলে দেবেন যে আমি আসতে পারছি না, বাসার প্রবলেম, কিছু একটা বানিয়ে বলে দিন। অবশ্যই, ওসব নিয়ে একদম টেনশন করবেন না, ওসব আমি হ্যান্ডেল করব। আরেকটা রিকোয়েস্ট। বলুন। প্লিজ বৌদির কথাটা যেন জানাজানি না হয়। আহা, আপনি নিশ্চিত থাকুন, আপনার প্রাইভেসি নষ্ট হয় এমন কিছু আমি করব না। থ্যাংকস, থ্যাংকস আ লট, আমি আপনাকে ট্রাস্ট করি। তাও আমি বুঝতে পারছি সুষমি। এবার তাহলে আপনি যান। তাড়িয়ে দিচ্ছেন কি যে বলেন, আপনার মতো বন্ধু আমার কে আছে বলেন। আসলে আপনারও তো রেস্ট দরকার, রাতে কিছু খাননি। অসুবিধা নেই, অনেক ঘুরে আমার অভ্যাস আছে,
তাও যখন বলছেন এখন আমি যাচ্ছি। একা আপনার প্রবলেম হবে না তো? না না অসুবিধে নেই, আমি তো বৌদির কেবিনেই থাকবো। ওকে বাই। হ্যালো। হ্যাঁ আসিফ বলো। হ্যালো বাবা, বাবা আমি একটা সমস্যায় পড়েছি, তোমার কি একটু সময় হবে? কি হয়েছে? এনিথিং সিরিয়াস? ভেরি সিরিয়াস। ওকে ওকে, তুমি আমাকে সব কিছু খুলে বলো, তার আগে বলো তুমি কোথায় আছো, ঠিক আছো তো তুমি? না না আমি আমি ঠিক আছি, আমি আমি ভালো আছি বাবা। হুম বলো বাবা। Somebody tried to shoot me. Shoot? তোমাকে? মানে কি? Are you all right? না বাবা, I'm okay. But গুলিটা আরেকজনের গায়ে লেগেছে। She's in hospital right now. কার কথা বলছো? You know her. বাবা, ওই যে রূপা, রূপা যখন মিসিং ছিল তখন সে আমাদের বাসায় এসেছিল, তুমি তাকে ইন্টারোগেট করেছিলে। Yes, yes, I can remember her. But I told you several times not to communicate any further with that lady. Why did you do so? Baba, ekhon eshob kotha bolar time na. Tumi ki kore sure holo je shoot ta tomakei target kora hoyechilo? Emon to hote pore oi meeta. Uff. Acha thik ache. Over the phone eshob kotha bolar kono lab nei. Tumi meetike immediately ambulance e tule diye shorashori basha chole ashbe. Oh, she's wounded. How could I leave her? সেসব আমি দেখছি, তুমি ইমিডিয়েটলি ওখান থেকে সরাসরি বাসায় চলে আসবে, ইটস মাই অর্ডার। বাবা হ্যালো, কি হয়েছে বাবা? কি হয়েছে সেটা তোমার না জানলেও চলবে, তুমি ইমিডিয়েটলি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কিন্তু ড্রাইভার তো ছুটিতে, আর আসিফের গাড়ি গ্যারেজে নিয়ে গেছে, তাই আসিফ সাইফের গাড়ি নিয়ে বের হলো। হোয়াট? হ্যাঁ কেন, কি হয়েছে বাবা? তার মানে হলো আসিফ না সাইফের গাড়ি ছিল।